দেখে নেব খেলা সময় শিরোনামগুলো। সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ খেলতে অ্যাডিলেইডে বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান ম্যাচের আগে বিশ্রামে থাকবেন টাইগাররা। ব্রিসবেন বিমানবন্দরে চরম বিড়ম্বনায় বাংলাদেশি সমর্থক ও গণমাধ্যম কর্মীরা, কেবিন ক্রু সংকটের অজুহাতে ফ্লাইট বিলম্ব 24 ঘণ্টা, ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এবং কাল ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান, ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী মেয়েরা। হাসি মুখে অ্যাডিলেইড মিশন শুরু করতে যাচ্ছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে উজ্জীবিত দল। ব্রিসবেন ছাড়ার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যম ও ভক্তদের আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা অবশ্য সাকিবকে বলিউড সুপারস্টার ভেবেছিলেন। সবার প্রত্যাশা, জয়ের এই ধারা অব্যাহত রাখবেন টাইগাররা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমল। মিশন শেষ করে বাংলাদেশের গন্তব্য এখন অ্যাডিলেড, যেখানে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সময় থাকতে হবে এবং সেখানে কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ভারত এবং পাকিস্তান দুই দলের বিপক্ষে ম্যাচ। তবে বাংলাদেশ দলটা কিন্তু এখন মানে ফুরফুরে একটা মেজাজে রয়েছেন। সবচেয়ে বেশি চাপ ছিল কিন্তু ব্রিসবেনে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে দুই দিক থেকে আসলে প্রেশার ছিল। নিজেরা ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। অ্যাডিলেডের যাত্রাটার সময় যেটা দেখেছি যে সাকিব আল হাসানকে ঘিরেই কিন্তু সব কিছুর হচ্ছিল। যখন আমরা দেখলাম যে সাকিব আল হাসান ব্রিসবেনে এয়ারপোর্টে ঢুকছিলেন, তখন একজন একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু আসলে জিজ্ঞেস করছিলেন তিনি কি কোনো বলিউড স্টার কিনা, বা এত মিডিয়া বা এত এখানে অনেক বাংলাদেশি ভক্ত যারা ছিলেন তারা আসলে ছবি তুলতে চাচ্ছিলেন, তখন আসলে এই প্রশ্নটা করেছিলেন। তখন আমরা আসলে বললাম যে না, তিনি আসলে বলিউড স্টার না, তবে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন অলরাউন্ডার। তখন তিনি বলছিলেন যে আচ্ছা, তাহলে তো মানে এত মিডিয়ার হাইপ বা এই যে এত কিছু হচ্ছে এটা দেখে আসলে তারা একটু চমকে গিয়েছিলেন। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু এই জিনিসগুলো আসলে জিজ্ঞেস করছিলেন তারা। তো আসলে এখানেও বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দলকে নিয়ে যারা আসলে অস্ট্রেলিয়ান রয়েছেন বা বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপ দেখতে এসেছেন তারাও কিন্তু খোঁজ খবর রাখছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশের যে অ্যাডিলেডের যেই মিশনটা সেটা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মিশন, কারণ ভারত যদিও গত ম্যাচে তারা হেরেছে তারপরেও দুর্দান্ত ছন্দে থাকা একটি দল হচ্ছে ভারত, তাদের বিপক্ষে ম্যাচে নামার আগে তাদেরকে সেই ঝালাইটা করে নিতে হবে। তবে সেই জায়গায় বাংলাদেশের যে প্লাস পয়েন্টটা হলো সেটা কিন্তু বাংলাদেশ দল যে চাপটা ছিল বা মোমেন্টামটা দরকার ছিল সেই মোমেন্টামটা কিন্তু ফিরে পেয়েছে। সাকিব আল হাসান তো আসলে যেই কাজটা আসলে গতকালকে করেছিলেন, যে কারণে আসলে তিনি মধ্যমণি হয়ে সবসময় থাকেন। এই অলরাউন্ডার আসলে যখন ব্যাটে বলে হচ্ছিল না তখন কিন্তু তিনি ফিল্ডিং এ দলের একেবারে মানে মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন, যে কাজটা করেছেন, একটা রান আউট করেছেন, দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন, এভাবেই কিন্তু তিনি তার দলটাকেও আগলে রাখছেন, একরকম এক সুতোয় গেঁথে রেখেছেন দলটাকে। সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশ দল এখন আসলে যে অবস্থাটা রয়েছে, যে মেজাজটা রয়েছে, সেই মেজাজটা ধরে রেখে তাদের যে সামর্থ্যটা রয়েছে ভারতের বিপক্ষে সেটা আসলে প্রকাশ করতে হবে। কারণ ভারতের বিপক্ষে কিন্তু আমরা এর আগে অনেক ম্যাচে আসলে খুব ক্লোজে গিয়েছি, ক্লোজে গিয়ে হারতে হয়েছে, সেই নার্ভটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে, এবং এর আগের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে আসলে শেষ সময় যেভাবে নার্ভ ধরে রেখে জয় নিয়ে মাঠ থেকে ফিরেছে সেটা যদি ভারতের বিপক্ষে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জয় পাওয়াটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিমানবন্দরে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা বাংলাদেশি সমর্থকদের। ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স থেকে অ্যাডিলেইডের সোমবারের একটি ফ্লাইট নিয়ে রীতিমতো নাটক হয়েছে। কেবল কেবিন ক্রু সংকটের অজুহাতে পাক্কা 24 ঘণ্টা বিলম্ব করেছে তারা, জানিয়ে ক্ষুব্ধ সফররত সমর্থক ও গণমাধ্যম কর্মীরা। ব্রিসবেন থেকে আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। দুই দফা ফ্লাইট বাতিল, এয়ারপোর্টে চরম ভোগান্তি, সমর্থকদের গ্যাবাজয়ের সুখস্মৃতি ব্রিসবেন এয়ারপোর্টে এভাবেই মিইয়ে গেছে। বিশ্বকাপের দেশে এক শহর থেকে আরেক শহরে সফর করতে হচ্ছে ভক্তদের। ব্রিসবেনে খেলা শেষে অ্যাডিলেইডের পথে যাত্রা বিঘ্নিত। ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলে বিলম্ব পাক্কা 24 ঘণ্টা। টাইগার শোয়েবের মতো বাংলাদেশ ক্রিকেটের সব সমর্থক চূড়ান্ত হতাশ। উন্নত মানের দেশ অস্ট্রেলিয়া,
এইভাবে ফ্লাইট ঢেলে এটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশ টিমের জন্য আমি কোথাও ঘুরতে যাই না, তাদের সাথে দেখবো, তাদেরকে তাদের পিছিয়ে পিছিয়ে থাকবো, সেখানে আজকে একটা রাত এখানে থাকতে হবে, সেটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। সকালবেলা ফ্লাইট, তারপরেও সব কষ্ট মেনে নিচ্ছি ইনশাল্লাহ, তারপরও যদি ইন্ডিয়াকে হারাতে পারি, পাকিস্তানকে হারাতে পারি। আই এম 72 ইয়ার্স ওল্ড, কিন্তু আমি অনেক ভ্রমণ করেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট আই হ্যাভ নেভার হ্যাড দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স এর আগে। সুপার টুয়েলভে বাংলাদেশ দলের পরবর্তী দুই ম্যাচ অ্যাডিলেড ওভালে। সময় মতোই সিটিতে পৌঁছে গেছে সাকিব লিটনরা, কিন্তু ভার্জিন অস্ট্রেলিয়ার টিকিট কাটা বাংলাদেশ থেকে খেলা কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের ফ্লাইট বিপর্যয়ের কারণে থেকে যেতে হয়েছে ব্রিসবেনেই। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেও এমন বিড়ম্বনায় রীতিমতো বিরক্ত তারা। আমাদের যেটা দরকার ছিল যে মাঠে উপস্থিত থাকা এবং সময় মতো কাজটা করা, ভোর চারটার দিকে আমাদের আবার এয়ারপোর্টে আসতে হবে, এয়ারপোর্টে এসে আবার যেতে হবে, তো সবকিছু জায়গায় আমাদের অতিক্রমধর্মী অভিজ্ঞতা। বিশ্বকাপে এরকম আমার তিক্ত অভিজ্ঞতা হয়নি, এই প্রথমেই এরকম একটা অভিজ্ঞতা হলো। এই যে আমাদের হ্যাসেল, এই যে এয়ারপোর্ট, হোটেল, দৌড়াদৌড়ি, টাকা খরচ এবং মাঝখান থেকে বাংলাদেশ দলকেও ফলো করতে পারছে না, এটা কিন্তু মারাত্মক ক্ষতি। এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি এয়ারলাইন্সের দায়িত্বরতরা। আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রু নেই, তাই বারবার ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে। আপনাদের এমন পরিস্থিতিতে ফেলার জন্য আমরা দুঃখিত। এয়ারলাইন্সের এই সীমাবদ্ধতার বিষয়টি আরও আগে জানানো উচিত ছিল বলে মনে করেন ভুক্তভোগী বাংলাদেশি গণমাধ্যম কর্মী ও সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। কঠিন অধ্যবসায় আর একাগ্র চিত্তের অনুশীলনে জয় করা সম্ভব সব প্রতিবন্ধকতা, যা করে দেখিয়েছেন তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়ার জন্য কেঁদে বুক ভাসানো এই ছেলেটাই বিশ্বকাপে সুপার টুয়েলভে সরাসরি খেলা বোলারদের মধ্যে উইকেট শিকারে সবার উপরে। তার ফর্মে বাংলাদেশ স্বপ্ন দেখছে সেমিফাইনালে। মনে পড়ে তো 2019-এর সেই দিনটার কথা, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে কেঁদে বুক ভাসিয়েছিলেন তাসকিন। স্বপ্ন অসময়ে ভেঙে দুঃস্বপ্নে পরিণত হওয়ার আঘাতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তখন সমালোচকরা হেসেছিলেন তাসকিন কাণ্ডে, টিপ্পণী কেটেছেন ছিচকাদুনে বলে। আঘাত মানুষকে পরিণত করে, একটা জেদ তৈরি করে ফিরে আসার জন্য, যে বোধ তৈরি হয়েছিল তাসকিনের মাঝে। এরপর নিজের সঙ্গে লড়াই, ফুরে যাওয়া তাসকিন যেন যুদ্ধে নেমে পড়লেন। তপ্ত রোদ আর উত্তপ্ত বালু কিছুই বাধা হতে পারেনি স্পিডস্টারের সামনে। পরের গল্পটা এখন সবারই জানা। কোনো এক বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছিলেন সুযোগ আসলে আসরের সেরা বোলার হতে চান। তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে হাসির রোল পড়ে যায়। মুখ বুঝে সহ্য করা পেসার শুধু অপেক্ষায় ছিলেন সুসময়ের, মাত্র বছর তিনেক ব্যবধানে প্রমাণ হাতে নাতে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় সবার উপরে তাসকিন। তিন ম্যাচে 8 উইকেট নেওয়া এই স্পিডস্টারের স্ট্রাইক রেট 8.2। দলে জায়গা হারানো বোলারই এখন অটো চয়েস, তার এই সাফল্যে মুখ লোকানোর জোগাড় নিন্দুকের। উইকেট পেলে তাসকিন দু হাত মেলে উড়ে বেড়ান, তার ডানা এবার উড়ার উপলক্ষ বাংলাদেশের। তিন ম্যাচে 2 জয় পাওয়া লাল সবুজ আছে বিশ্বকাপ সেমির সমীকরণে। অ্যাডিলেইডে ভারত বধ কাব্য রচিত হলেই বাস, আরও একবার তাসকিনে ভরসা। তাসমান পারে স্পিডস্টারে ভর করে ফিরে আসুক 2015 বিশ্বকাপ সুখস্মৃতি। এস এম ইকবাল, সময় সংবাদ। 15 বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল, যে সিরিজতে 2024 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ইয়াং টাইগাররা। গেল আসরের ব্যর্থতা ঘোচাতে এবার নতুন পরিকল্পনায় আগাচ্ছে টিম ম্যানেজমেন্ট, বাড়ছে ম্যাচের সংখ্যা। নির্বাচক আর কোচ বলছেন পাকিস্তান সিরিজ শেষে ধারণা পাওয়া যাবে স্কোয়াডের গভীরতা সম্পর্কে। ছোট চোখে বড় স্বপ্ন, আর মাত্র কয়েকটা দিন, এরপর এই কলিগুলো ফুটবে ফুল হয়ে। এরাই যে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ, যে স্বপ্নযাত্রায় আনুষ্ঠানিকভাবে দেশের বাইরে কোনো সিরিজের জন্য তারা গায়ে চাপালো বাংলাদেশের জার্সি। পাকিস্তান সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2024 বিশ্বকাপের প্রস্তুতি। প্রাথমিক কম্বিনেশন ঠিক করতে এই সিরিজের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান আমরা জানি যে সবসময় কিন্তু এই লেভেলটায়, মানে 19 লেভেলটা খুব ভালো করে এবং কম্পিটিটিভ একটা টিম, সেই জায়গা থেকে আমাদের এই ট্যুরটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আশা করছি।
সেই জায়গা থেকে প্লেয়ারদের জন্য যেমন চ্যালেঞ্জ রয়েছে, আমাদের টিম করার ক্ষেত্রেও সেখানে চ্যালেঞ্জটা থাকবে যে আসলে আমরা যে প্রসেসে বা যেভাবে চিন্তাভাবনা করছি সেটার সঙ্গে আমরা কতটুকু সাকসেস আনতে পারি সেই জিনিসটা আমার মনে এই ট্যুরের পরে আমরা জানতে পারবো। পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করাটা দারুণ সুযোগ। খুলনায় আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে, তবে যতই অনুশীলন করা হোক না কেন ম্যাচ খেলার বিকল্প নেই। 2020 প্রোটিয়া বিশ্বকাপের আগে প্রায় 40টা ম্যাচ খেলেছিল ইয়াং টাইগাররা। এবছর বিশ্বকাপের ভরাডুবির জন্য কম ম্যাচকেই কাট করায় তুলছে ম্যানেজমেন্ট। 24 বিশ্বকাপের স্বাগতিক এশিয়ার দেশ হওয়ায় এই উপমহাদেশকে ঘিরে যত পরিকল্পনা নির্বাচকদের। 19 আমাদের অ্যাচিভমেন্ট ছিল 2020 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে সব মিলে আমরা প্রায় 35-40টা ম্যাচ খেলেছিলাম। তো এই ব্যাচের যেহেতু সেই ধরনের এনাফ ম্যাচ খেলার সুযোগ থাকবে না, বাট স্টিল এখন পর্যন্ত আমাদের যে 19 প্রোগ্রাম শিডিউল রয়েছে তাতে আমরা 25টা ওয়ানডে খেলার মতো শিডিউল আমাদের রয়েছে। সো আমি আশা করছি যে এই টিমও সেই প্রস্তুতির জায়গা থেকে বেশ ভালোই প্রিপারেশন নিতে পারবে। 2007 সালের পর যুবাদের পাকিস্তান সফরে হওয়া সবগুলো ম্যাচই হবে মুলতানে। ইয়াং টাইগারদের 16 সদস্যের স্কোয়াড 3টি ওয়ানডে দুটি টি টোয়েন্টির পাশাপাশি খেলবে একটি 4 দিনের ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 15 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। আসরের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় 22 ফুটবলারের। ঘরের মাঠে লড়াই নামার আগে আপ্লুত মেয়েরা। এক বছরে দুটি নারী সাফ জয়ের হাতছানি থাকলেও কোনো প্রচারণা নেই আসর ঘিরে। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30। অনুশীলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের নির্দেশনা বাংলায় রূপান্তর করে দিচ্ছেন বাফুফের মিডিয়া অফিসার সাইদ হাসান। যোগাযোগে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে, ঘাটতি রাখতে চায় না দেশের মাটিতে অনূর্ধ্ব 15 সাফ জয়েও। বয়সভিত্তিক নারী সাফে এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সবকটি সাফের ফাইনাল খেলেছে মেয়েরা। এই তথ্য মেয়েদের অনুপ্রেরণা যোগাতে পারে। তবে সাফ জয়ের মিশনে কমলাপুরে লড়েই জিততে হবে, যার শুরুটা হবে এই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। অনুশীলনে ভীষণ সিরিয়াস 15 না পেরোনো মেয়েরা। অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ঘরের মাঠে অদম্য গোলাম রব্বানি ছোটন শিষ্যরা। জয়নব বিবি ছাড়া 23 জনের স্কোয়াডে নেই কারো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। 22 জনের হচ্ছে অভিষেক। নতুন একটা দলকে দিয়েও হয়তো চমক দেখাবে বাফুফে। আমরা সবাই আনন্দিত যে এতদিন অপেক্ষার পর কালকে আমরা খেলবো। এর আগে তো কোনদিন খেলি না, একটু একটু ভয় লাগতেছে আর এক্সাইটেড লাগতেছে প্রথমবার। তোমরা যখন ক্যাম্পে থাকো তখন কি সবার মধ্যে একটা কথা হয় যে আসলে আমি সবচেয়ে বেশি গোল করব টুর্নামেন্টে? যার ভাগ্যে গোলটা আসবে সেই গোল করবে, এটা মানে যে আমি গোল করব এটা বললে তো টিমের পক্ষেও ক্ষতিকর। মারিয়া মনিকাদের মতোই ট্যালেন্টরা আসছে, এখন তাদের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা নাই, ভুটানের মাধ্যমে সেটা তারা খুব ভালোভাবেই প্রকাশ করবে। সকালে অনুশীলন শেষে ম্যাচ প্রি প্রেস কনফারেন্সে এসেছিলেন দুই দলের অধিনায়ক ও কোচ। এখানে আসার আগে 4 মাসের একটা অনুশীলন করেছে ভুটানও। টার্ফে খেলে অভ্যস্ত দলটা তাই ছেড়ে কথা বলবে না। Our expectations are high as all the teams are new and we are mentally prepared. বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাটিতে নারী সাফের শিরোপা কখনই হয়নি বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়াম থেকে মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলা সময়। আসন্ন স্বাধীনতা কাপ ফুটবল বাছাই ও গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। সি গ্রুপে তাদের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তরা এফসি। মুন্সীগঞ্জ ও কুমিল্লা এবং গোপালগঞ্জ এই 3 ভেন্যুতে 13 নভেম্বর থেকে 16 দল নিয়ে শুরু হবে মূল পর্বের খেলা। তার আগে 5 ও 6 নভেম্বর হবে বাছাই। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী এই 3 সার্ভিসেস দল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের দল লিটল ফ্রেন্ডস বাছাইয়ের মুখোমুখি হবে। সেরা 2 দল পাবে মূল পর্বে খেলার টিকিট। প্রিমিয়ার লীগের 11 দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এই 11 দলের মধ্যে আছে চ্যাম্পিয়নশিপ লীগের গত আসরের চ্যাম্পিয়ন ফোর্টিস একাডেমি ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। এছাড়া চ্যাম্পিয়নশিপ লীগ থেকে সরাসরি সুযোগ পেয়েছে ফকিরেরপুল ইয়াংম্যান্স, বাফুফে এলিট একাডেমি ও উত্তরা এফসি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও।
সুপার 12 এর শেষ দুই ম্যাচ খেলতে অ্যাডিলেইডে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ম্যাচের আগে বিশ্রামে থাকবেন টাইগাররা। এবং মঙ্গলবার ঢাকায় শুরু সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান। ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী মেয়েরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।